ক্ষেত্রে বেসরকারি সিনিয়র জুনিয়র সমস্ত পক্ষ থেকে প্রতীকী অনশনের দাবি জানানো হচ্ছে। 48 ঘন্টার অপরদিকে চিকিৎসকরা যে গণ ইস্তফা দিয়েছেন বিভিন্ন হাসপাতাল থেকে, সেই চিকিৎসকদের গণ ইস্তফা ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। গ্রহণ করলো না রাজ্য, সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফা গ্রাহ্য নয়। একাধিক মেডিকেল কলেজ থেকে চিকিৎসকদের গণ ইস্তফা, পদত্যাগ ব্যক্তিগত বিষয়ে বলছেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। ইস্তফা পত্রে সইও প্রমাণিত নয় বলছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি এবং সেখান থেকেই জানানো হয় গণ ইস্তফা গ্রাহ্য নয়। পশ্চিমবঙ্গ সরকার এইটা জানাতে চান যে রেজিগনেশন ইজ নেসেসারিলি অ্যান ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, ইটস এ ম্যাটার বিটুইন দি এমপ্লয়ার অ্যান্ড দি এমপ্লয়ি। ফলত নিয়োগকর্তার কাছে নিযুক্তের ব্যক্তিগত রেজিগনেশন সার্ভিস রুল অনুসারে না হলে সেটা পদত্যাগ পত্র নয়, একটা সামূহিক চিঠি, বিভিন্ন পাতায় সই সংকলিত, বিষয়ের উল্লেখ নেই। এই মাস রেজিগনেশন কোট অ্যান্ড কোট যেটাকে বলা হচ্ছে সেইটা গ্রাহ্য পদত্যাগ নয়। ফলত এই বিষয়ে সরকার বিভ্রান্তি দূর করবার জন্য এইটা পরিষ্কার করে আপনাদের সামনে জানাল। আমরা শুনলাম আলাপন বন্দ্যোপাধ্যায় বক্তব্য, তিনি স্পষ্টতই বলছেন যে পদত্যাগ অত্যন্ত ব্যক্তিগত বিষয় এবং এই সই প্রমাণিত নয়, এই রেজিগনেশনগুলিকে বা এই গণ ইস্তফাকে গ্রাহ্য করা হচ্ছে না। চিকিৎসকদের গণ ইস্তফা গ্রহণ করল না রাজ্য, সিনিয়র চিকিৎসকদের গণ ইস্তফা গ্রাহ্য নয়। একাধিক মেডিকেল কলেজ থেকে চিকিৎসকদের গণ ইস্তফা পদত্যাগ ব্যক্তিগত বিষয় বললেন আলাপন বন্দ্যোপাধ্যায়। ইস্তফা পত্রে সইও প্রমাণিত নয় বলেন তিনি। অনশন মঞ্চের দিকে নজর রাখবো, ধর্মতলায় অনশন মঞ্চে সরকার পক্ষ থেকে চিকিৎসক দল, অনশনরত চিকিৎসকদের পরীক্ষার অনুমতি দেওয়া হলো না, একজন করে নিয়ে যাওয়া হয় অনশন মঞ্চে, সরকারের চিকিৎসক দলের উপর ভরসা নেই। ধর্মতলার অনশন মঞ্চে সরকার পক্ষ থেকে চিকিৎসক দল, অনশনরত চিকিৎসকদের পরীক্ষার অনুমতি দেওয়া হলো না, একজন করে নিয়ে যাওয়া হয় অনশন মঞ্চে, সরকারের চিকিৎসক দলের উপর ভরসা নেই, এমনটাই জানানো হয়। আরো একবার আপনাদেরকে জানাই, ধর্মতলার অনশন মঞ্চে সরকার পক্ষ থেকে চিকিৎসক দল পাঠানো হয়, অনশনরত চিকিৎসকদের পরীক্ষার অনুমতি দেওয়া হলো না, একজন করে নিয়ে যাওয়া হয় অনশন মঞ্চে, সরকারের চিকিৎসক দলের উপর ভরসা নেই, এমন দাবিও ওঠে। লাগাতার অনশন করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একাংশ এবং এবার ধর্মতলা অনশন মঞ্চে সরকার পক্ষের চিকিৎসক দল, তারা সেখানে গিয়ে উপস্থিত হন। অনশনের 146 ঘন্টা পার হয়ে গিয়েছে, অনশনরত চিকিৎসকদের পরীক্ষার অনুমতি দেওয়া হলো না, একজন করে নিয়ে যাওয়া হয় অনশন মঞ্চে, সরকারের চিকিৎসক দলের উপর কোনো ভরসা নেই, এমনটাই জানানো হয়। এই মুহূর্তে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, ধর্মতলায় আমরণ অনশন এবং যে সকল চিকিৎসকরা অনশন করছেন এই মুহূর্তে তাদের যাবতীয় শারীরিক যা পরিস্থিতি, যা আপডেট, সেই সমস্ত প্যারামিটারগুলি লিখে রাখা হচ্ছে। এবং অপরদিকে শিলিগুড়িতে অনশনরত এক চিকিৎসক অলোক বর্মা, তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হয়। দুদিকের দুটো ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ধর্মতলায় অনশন মঞ্চে চিকিৎসকদের একাংশ এবং অপরদিকে শিলিগুড়িতে অনশনরত অবস্থায় অলোক বর্মা এক চিকিৎসক, তিনি অসুস্থ হয়ে পড়েন। আমাদের 10 দফা দাবি যেটা আমরা প্রথম থেকে বলছি, আসলে 10 দফা দাবি নয়, আসলে 2 দফা দাবি। এক, অভয়ের ন্যায় বিচার, আর দুই, তার একটাই অভয়া যাতে না হতে পারে তার দাবি। আমরা জানি যে একটা হাসপাতালে একজন ডাক্তার বা নার্স বা স্বাস্থ্যকর্মী নিরাপত্তা
তখনই সুনিশ্চিত হতে পারে যখন রোগী পরিষেবাটা সুনিশ্চিত হবে। আমরা বলছি অন্তত একটা টাইম লাইন দিন, যে পাঁচ মাসে করবেন, ছ মাসে করবেন। আমরা এত বোকা নই যে আজকেই রিক্রুটমেন্ট করতে হবে সেই দাবিতে আমাদের সহযোগিতারা নাক খেয়ে বসে রয়েছে। আমরা এতটা বোকা নই, আমরা বলছি যে অন্তত একটা টাইম লাইন দেওয়া হোক। গতকালও আমরা বলেছিলাম, আবার বলছি যে আপনারা নাগরিক হিসেবে যে কোনো মানুষ আমাদের পাশে আসুন, কিন্তু প্লিজ নিজের ক্ষুদ্র দলীয় স্বার্থটাকে ছেড়ে আসুন। আজকে এই আন্দোলন কোনো দলীয় স্বার্থের আন্দোলন নয়। বহু মানুষ আমাদের এসে বলেছে যে বাবা তোমরা খেতে পারছ না, তোমাদের মুখে কিছু উঠছে না, আমরা খেতে পারছি না, আমরা অনুষ্ঠানে বসতে চাই, আমরা জায়গা করতে পারিনি, আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। কোনো মানুষ এখানে এসে প্রতিটি অনুষ্ঠানে বসতে চাইছেন, আমরা তাদের বারবার বলেছি যে এরকম করবেন না, আমাদের ইমোশন, আপনাদের ইমোশন আমরা বুঝছি, শ্রদ্ধা রাখছি, কিন্তু প্রত্যেকে এভাবে নিজেদের শরীর থেকে ফেলবেন না যে আগামীকাল অন্তত জনে যারা সংগঠিত থাকবেন, অবশ্যই এটা আমি বলতে পারি না যে জোর করে কাউকে বলছি, যারা সংগঠিত আছেন, যারা সমাবেশী, তারা একবেলা অরণ্ডন পালন করুন। আমাদের এই অনশনকারীদের